হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে শির্ক। এর বাংলা অর্থগুলি হচ্ছে এড়ানো, পরিহার করা, বাঁচা। নিচের দুটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে হি ওয়াজ নোন টু শির্ক হিজ রেসপন্সিবিলিটিস অ্যাট ওয়ার্ক। আমি আবারও বলছি, হি ওয়াজ নোন টু শির্ক হিজ রেসপন্সিবিলিটিস অ্যাট ওয়ার্ক। এর বাংলা অর্থটি হচ্ছে কাজে তার দায়িত্ব এড়িয়ে চলার জন্য সে পরিচিত ছিল। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে শি নেভার শির্কড ফ্রম চ্যালেঞ্জিং টাস্ক। আমি আবারও বলছি, শি নেভার শির্কড ফ্রম চ্যালেঞ্জিং টাস্ক। এর বাংলা অর্থটি হচ্ছে সে কখনো চ্যালেঞ্জিং কাজ থেকে বিরত থাকেনি। ধন্যবাদ।